বাগানপ্রেমী সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি হলুদ গাছ আমরা কিভাবে চাষ করতে পারি আমাদের বারান্দায় এবং ছাদে আমরা যারা ছাদ বাগান করি বা বারান্দায় টুকটাক গাছ লাগাই আমরা জানি যে আমরা কৃষকদের মতো প্রফেশনালি খুব বেশি কিছু করতে পারবো না কিন্তু আমরা শখে অনেক ভেষজ ওষুধি গাছ আমরা করতে পারি যেটা আমাদের পরিবারের সদস্যদের জন্য খুবই উপকারী হতে পারে তার মধ্যে হলুদ একটি এই যে হলুদটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম কয়েকদিন আগে বেশ কয়েকটা হলুদে আমি দেখেছি যে এর মধ্যে গাছ উঠে গেছে সো আমি চিন্তা করলাম কিভাবে আমি এটা আমার বাগানেই করতে পারি এখন থেকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি হলুদ আমার টবে কিভাবে মাটি প্রস্তুত করে হলুদ আমি লাগাচ্ছি তার আগে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই হলুদের উপকারিতা নিয়ে হলুদ খুবই উপকারী ভেষজ একটি গাছ এবং এর প্রচুর পরিমাণে এর উপকারিতা রয়েছে এবং কিছু ক্ষেত্রে অকল্পনীয় উপকারিতা রয়েছে কাঁচা হলুদের আপনারা যদি গুগল করেন কাঁচা হলুদের উপকারিতা শুধু এটা লিখে যদি সার্চ করেন আপনারা প্রচুর পরিমাণে আর্টিকেল পাবেন এবং যেখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে কিভাবে ব্যবহার করলে কোন উপকার এতে পাওয়া যাবে আমি এখানে কিছু উপকারিতা মেনশান করছি যারা অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন তাদের অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে হলুদ দারুণভাবে উপকার করে লিভারকে বা আমাদের জকিতকে কর্মক্ষম ও চাঙ্গা করে এটা ত্বকের সৌন্দর্য বাড়ায় যারা ব্রণের সমস্যায় ভুগছেন নিয়ম করে ব্যবহার করে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এতে হাঁচি কাশি হওয়ার আশঙ্কা কমে যায় হলুদ নিয়ম করে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কারো যদি মাথা প্রচণ্ড ব্যথা করে এটা নিমেষে মাথা ব্যথা ভালো করে দিতে পারে এটা হজম শক্তি বাড়ায় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে হজমের সমস্যা আছে তাদের এটা দারুণভাবে উপকার করবে এটা রক্তকে বিশুদ্ধ করে সো আমি অল্প কয়েকটা উপকার এখানে উল্লেখ করলাম এর বাইরেও প্রচুর উপকারিতা রয়েছে হলুদের আপনারা যদি একটু গুগল করেন আপনারা পেয়ে যাবেন যে কোন সমস্যার জন্য কিভাবে হলুদ ব্যবহার করতে হয় আমি সেগুলো বলে আমার ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না সো আপনারা এখন আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে আমি আমার হলুদ আমার বাগানে এটা আমি চাষ করার জন্য টবে লাগাচ্ছি সো হলুদ গাছ লাগানোর জন্য আমি এরকম একটা টব রেডি করেছি এই টপটা তুলনামূলকভাবে একটু ছোটো কিন্তু আমার সাজেশান থাকবে যে আপনারা যদি আর একটু বড়ো সাইজের টপ নিতে পারেন তাহলে এটা হলুদ গাছের জন্য খুব ভালো হবে এই মুহুর্তে আমার কাছে আসলে অ্যাভেলেবেল টপ নেই এই টপটাই ফ্রি ছিল তাই আমি এটাতেই লাগাচ্ছি এবার আমি মাটি তৈরির ব্যাপারটা বলে নিচ্ছি আমি এই হলুদ গাছ লাগানোর জন্য যেভাবে মাটি তৈরি করেছি সেটা হচ্ছে এখানে তিনের এক ভাগ আছে মাটি তিনের এক ভাগ আছে কম্পোস্টার তিনের এক ভাগ আছে কোকোপিট এই কোকোপিটটা মাটিটাকে অনেক ঝুরঝুরে রাখবে এবং শেকড়টাই হচ্ছে কাঁচা হলুদ সো শেকড় যত বাড়বে আমাদের আসলে ফলন তত ভালো হবে এই কারণে আমি কোকোপিটটা তিনের এক ভাগ দিয়েছি কোকোপিট থাকলে মাটিটা ঝুরঝুরে থাকে এবং শেকড় খুব চমৎকারভাবে বাড়ে আপনারা তিনের এক ভাগও কোকোপিট দিতে পারেন যদি আপনার মাটি এবং জৈব সারে ভালো পুষ্টি থাকে কোকোপিট একটু বাড়িয়েও দিতে পারেন সো এইখানে আমি যে হলুদগুলো দেখালাম সেখান থেকে আমি এইভাবে একটু অংশ রেখে গাছসহ এই কাণ্ডসহ আমি কেটে নিলাম সো এটা যেহেতু ছোট টপ আমি এখানে তিনটা কাণ্ড লাগাবো সো আমি এইভাবে মাটিতে এই কাণ্ডগুলো লাগিয়ে দিচ্ছি একটু গ্যাপ দিয়ে এখানে খেয়াল রাখতে হবে এটা দেখুন একটু বাঁকা হয়ে বেড়েছে সো এটা আমরা এইভাবে না দিয়ে কাণ্ডটা যেন ওপর দিকে থাকে সেভাবে আমরা এটাকে পুঁতে দিলাম মাটিতে সো আমি যেহেতু মাটিটা আমি কাদা কাদা করে নিয়েছি সো আগামী এক দুদিন আমি এটাতে কোনো পানি দেবো না যদি খুব বেশি শুকিয়ে যায় তারপর আমি পানি দিবো এখানে খেয়াল রাখতে হবে পানি খুব শুরুর দিকে অল্প পরিমাণে দিতে হবে গাছ যত বাড়বে তখন আস্তে আস্তে পানির পরিমাণ বাড়াতে হবে তো গাছ যত বড় হবে শিকড় তত বাড়তে থাকবে এবং আপনার যখন মনে হবে যে হ্যাঁ গাছটা বেশ বড় হয়েছে আপনি মাটি খুঁড়ে একটু দেখতে পারেন যে হলুদ কতখানি হলো সো একটুখানি হলুদ হলে আপনি সেটা তুলে ইউজ করে ফেলতে পারেন আবার যদি আপনার মনে হয় যে না আপনি বেশি দিন রাখবেন বেশি হলুদ নেবেন তাহলে বেশি সময় রাখতে পারেন সো প্রিয় দর্শক আমরা হলুদের উপকারিতা এবং আমরা এটা কীভাবে ছাদ বাগানে বা বারান্দায় আমরা এটা লাগাবো সেটা নিয়ে আলোচনা করলাম আপনারাও আপনাদের ছাদ বাগান বা বারান্দায় এটা প্র্যাকটিস করতে পারেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন